বছর আটেক আগে দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ খবর এখনও সবারই জানা। বিয়ে করার সময় অপু বিশ্বাসকে হিন্দু থেকে মুসলিম হতে হয়েছিল, এ বিষয়টি জানেন সবাই। কিন্তু যা জানেন না সেটা হলো, অপু বিশ্বাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন তখন তার বোন খুব কেঁদেছিলেন। হ্যাঁ, ছবি করতে গিয়ে শাকিবের সঙ্গে মানবিক প্রেমে জড়িয়ে যান অপু বিশ্বাস। তখন পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের মতোই তাদের মাথায়ও ছিল না ধর্মবর্ণ। কিন্তু এক সময় বিয়ের সিদ্ধান্ত নিলে বাধা হয়ে দাঁড়ায় দুজনের ধর্ম। শাকিব খানের প্রতি বিশ্বাস রেখে নিজের ধর্ম ত্যাগ করেন অপু। আর অপুর এমন কাণ্ডে নাকি কেঁদেছিলেন বিয়ের সাক্ষী হতে আসা অপুর মেজ বোন। বিয়ের প্রসঙ্গে অপু বিশ্বাস আমাদের বলেন, কথা দাও সাথী হবে ছায়াছবির শুটিং চলছে তখন। একদিন শার্ট প্যান্ট পরে মাকে বললাম পার্লারে যাচ্ছি, তারপর গিয়ে বিয়ে করে ফেললাম। আমার মেজ বোন ছিল সাথে, সে কান্না করছিল কারণ আমার ধর্মটা বদলে ফেলতে হচ্ছে। হিন্দু থেকে মুসলিম হওয়ার পর অপু বিশ্বাসের নাম হয়েছে অপু ইসলাম খান। নাম পরিবর্তনের বিষয়ে সাক্ষাৎকারে অপু বিশ্বাস আমাদের বলেন, এই নামটা অবশ্য শুধু বিয়ের কাবিনেই আছে, আর কোথাও ব্যবহৃত হয়নি কখনো, হওয়ার সম্ভাবনাও নেই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান। ধন্যবাদ। Yeah.